করোনা অতিমারি কাটিয়ে দীর্ঘদিন পর পর্যটন স্থলগুলো খুলে যাওয়ায় স্বাভাবিকভাবেই পর্যটকদের ভিড় বাড়ছে সেই সমস্ত স্থানগুলোতে, আর এর সুবাদেই ভিড় বাড়ছে ট্রেন যাত্রীদেরও। আগে থেকে টিকিট কেটেও রাখতে হচ্ছে অনেককেই। তবে অনেক ক্ষেত্রে কোনো কারণে যাত্রার দিন বদল করতে হচ্ছে কিংবা পুরনো প্ল্যান বাতিলও করতে হচ্ছে, তবে সেক্ষেত্রে টিকিট ক্যান্সেল করা সব থেকে বেশি জরুরি। তবে সেই টিকিট যদি ঠিক মতন ক্যান্সেল না করা যায়, তবে টাকা ফেরতের সম্ভাবনাও অনেকটাই কমে যায়। আর তাই অনলাইনে টিকিট কাটলে IRCTC অ্যাপের মাধ্যমে তা ক্যান্সেল করাও সম্ভব রয়েছে, কিন্তু রেলের কাউন্টার থেকে টিকিট বুকিং এর ক্ষেত্রে বেশ কিছু ঝক্কি সামলাতে হয় যাত্রীদের। কাউন্টারে যাওয়া থেকে শুরু করে টিকিট ক্যান্সেলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা তা তো রয়েছে। তবে রেলের নতুন নিয়মে IRCTC ওয়েবসাইট থেকেও কাউন্টারে টিকিট ক্যান্সেল করা সম্ভব, অর্থাৎ যারা কাউন্টার থেকে টিকিট কেটেছেন সেই কাউন্টারের টিকিটও ক্যান্সেল করা সম্ভব রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে। সেক্ষেত্রে খুব সাধারণভাবে কয়েকটা নিয়ম মেনে চললেই হবে, যেমন কাউন্টার বুকিং টিকিট IRCTC-র ওয়েবসাইট থেকে যে কোনো সময় ক্যান্সেল করতে পারছেন। কিভাবে করবেন? ধরুন প্রথমে IRCTC-র ওয়েবসাইটকে ওপেন করতে হবে, এরপর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যদি আগে থেকে রেজিস্টার না করা থাকে তাহলে নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করা উচিত। লগ ইন করার পর সেখানে বুকিং ক্যান্সেল অপশন দেখা যাবে, সেখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর PNR নম্বর দিতে হবে। PNR দেওয়ার পর সঙ্গে সঙ্গে ফোন নাম্বার যুক্ত রয়েছে সেই ফোন নাম্বারে আপনার কাছে OTP পৌঁছে যাবে। ওই OTP নাম্বার IRCTC-র ওয়েবসাইটে দিতে হবে। OTP যদি সঠিক থাকে এবং PNR এ যে যে নামের যাত্রী বুকিং ছিল সবার নাম দেখা যাবে, এরপরে যার বুকিং ক্যান্সেল করতে চাইছেন তার নাম সিলেক্ট করে ক্যান্সেল অপশনে ক্লিক করলে সমস্যার সমাধান। ক্যান্সেল সম্পন্ন হয়ে গেলে নির্দিষ্ট নম্বরে ফের একটি SMS পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে যে নির্দিষ্ট ব্যক্তির বুকিং ক্যান্সেল করা হয়েছে। তবে নয় কি সহজ উপায়, যারা কাউন্টার টিকিট কেটেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই IRCTC-র ওয়েবসাইটের মাধ্যমে ক্যান্সেল করা যাচ্ছে টিকিট। কাজেই রেলের তরফে এই আগাম সুবিধে সত্যি যাত্রীদের কাছে তো অবশ্যই একটি বড় পাওনা বটে, কারণ অনেকক্ষণ বা দীর্ঘক্ষণ সময় ধরে লাইনে যেমন দাঁড়াতে হচ্ছে না, তেমনি সময়ও অনেকটাই বেঁচে যায়। নানান আপডেটের সঙ্গে আমি সমী রয়েছি, চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ। সমতল থেকে পাহাড়, শহর থেকে গ্রাম, আপনার মোবাইল স্ক্রিনে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দিই আমরা, সব সময় খবর সময়। আর তাই তো 5 বছর থেকে লক্ষ লক্ষ ইউনিক ফলোয়ার্সের কাছে খুব অল্প সময়ে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে অবহিত করার মাধ্যম এটি। আপনাকে বলতে পেরে ভালো লাগছে যে বিজ্ঞাপনদাতাদের প্রথম পছন্দই হলো খবর সময়। প্রচুর ধরনের ব্র্যান্ড এবং প্রোডাক্টের মেল বন্ধন দেখা যায় আমাদের পেজে। আর তাই এখনো যারা বিজ্ঞাপন দেননি বা বিজ্ঞাপন দিতে চান, তারা নিশ্চয়ই যোগাযোগ করুন আমাদের বিজ্ঞাপন বিভাগে।